খবরের জের, পাঁচ বছর ধরে শিকল বাঁধা অবস্থায় ছিল মানসিক রোগী। পয়সার অভাবে হচ্ছিল না চিকিৎসা, পাচ্ছিল না কোনো সরকারি প্রকল্পের সুবিধা। সেই খবর প্রকাশিত হয় সংবাদ মাধ্যমে, তারপরেই নড়েচড়ে বসে প্রশাসন। পাশে এসে দাঁড়ায় তৃণমূল নেতা এবং স্থানীয় তৃণমূল বিধায়ক। দীর্ঘ পাঁচ বছর ধরে বাড়ির উঠোনের গাছতলায় শিকলবন্দি অবস্থায় দিন কাটাচ্ছিল মানসিক ভারসাম্যহীন বছর ১৯ সেলিম আক্তার। এই মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী ছিল মালদাহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকা গ্রাম পঞ্চায়েতের ইকবালপুর গ্রামের বাসিন্দারা। এই গ্রামের হতদরিদ্র জাকির হোসেনের ছেলে সেলিম আক্তার দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। দীর্ঘ পাঁচ বছর ধরে আর্থিক অনটনের কারণে অমিল চিকিৎসা, বাধ্য হয়ে পরিবার মানসিক ভারসাম্যহীন ছেলেকে গাছতলাতে বেঁধে রাখতেন শেকল দিয়ে। জাকির হোসেনের স্ত্রী ও বড় ছেলেও দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন, তারাও কোনো রকম চিকিৎসা পায়নি, শুধু আর্থিক অভাবের জেরে। এই অমানবিক ঘটনার সাক্ষী থেকেও সাহায্যের হাত বাড়ায়নি এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। ফলে চরম সংকটে দিন কাটাচ্ছিলেন জাকির হোসেন ও তার পরিবার। অবশেষে সংবাদ মাধ্যমে এই ঘটনার কথা প্রকাশ হতেই নড়েচড়ে বসল জেলা প্রশাসন। তড়িঘড়ি প্রশাসনিক কর্তা থেকে শুরু করে জনপ্রতিনিধিরা ভিড় জমাতে শুরু করে জাকির হোসেনের বাড়িতে। অবশেষে খবরের জেরে সরকারি ব্যবস্থাপনায় উন্নত চিকিৎসার জন্য বহরমপুর মানসিক হাসপাতালে পাঠানো হলো জাকির হোসেনের পুত্র সেলিম আক্তারকে। এদিন খবর প্রকাশের পর ইকবালপুর গ্রামে সেলিম আক্তারের বাড়িতে ছুটে যান হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিজয় গিরি। পাশাপাশি সেলিমকে দেখতে যান এলাকার বিধায়ক তজমুল হোসেনের ভাই তথা তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক জম্মু রহমান। তিনি পরিবারটিকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেন এবং প্রশাসনের পক্ষ থেকে পাশে থাকার বার্তা দেন। এ প্রসঙ্গে সেলিম আক্তারের বাবা জাকির হোসেন বলেন, এখন নিয়ে যাচ্ছি আমি বহরমপুর, ওই আমার এমএলএ সাহেব যে ছিল সব ব্যবস্থা করেছে, উনি সব অফিসার কালকে এসেছিলো, উনি থ্রু থেকে বলেছিল, অর্ডার দিয়েছিল, কাগজপত্র নিয়ে এখন নিয়ে যাচ্ছি বহরমপুর নিয়ে যাবো, সব ব্যবস্থা হয়েছে, আমার ছেলেকে নিয়ে যাচ্ছি, অ্যাম্বুলেন্স এসছে, অ্যাম্বুলেন্সে এখন নিয়ে যাচ্ছি। আরো অঞ্চলের আমাদের প্রধান সাহেব আছে, আরো অনেকে নেতা টেতা গেল এসছে, সবাই মিলে তৃণমূলের লোক আমার হেল্প করলো, ওনারই থ্রু থেকে এখন সবকিছু কাজ হচ্ছে, ওর কি হেল্পে এখন আমি যাচ্ছি, নিজে আমি পারিনি, যতটুকু ব্যবস্থা করার ওরাই করলো, অর্ঘি সাহায্যতে এখন আমি সাহায্যতে আমি পেলাম, অর্ঘি সাহায্যতে সবকিছু করছি। এই জম্ভুদা আছে, ইনি খুব ভালো লোক, এরই ব্যবস্থাতে আমি যতটুকু ই পেয়েছি, অনেক লোকের কাছে গেছি, অনেক থানা টানা এই বিডিও টিডোর কাছে গেলাম, অনেক জায়গা গেলাম, কাজ হয়নি, এখন যা করছে ওই জম্ভু সাহেবই করছে, এমএলএ সাহেবের ভাই, ওয়ারি থ্রু থেকে যাচ্ছি, টিএমসি পার্টির নেতা। আচ্ছা, ওই জম্ভুদার সাথে সাথে সাংবাদিক দাদারাও খুব হেল্প করেছে, উনিরে এসে দুবার তিনবার আমার বাড়ি এসে সব জেনে টেনে যে তথ্য জানালছে, সাংবাদিকদের আমি ধন্যবাদ করি কি এই সব ধরনের কাজ যাতে সাংবাদিক ভাইয়ের ঘে সবাই মিলে হেল্প করে ওরাও একটু সাহায্য করে কাজটা যাতে হয়। কী নাম আপনার? আমার নাম জাকির হোসেন। এখন কেমন লাগছে ছেলেকে নিয়ে যেতে? এখন ছেলেকে নিয়ে যাচ্ছি ভালোই লাগছে, আল্লাহ থেকে আমার কাজটা হয়ে গেলে খুব আমি খুশি হব। আমার দুয়াতে সবাই মিলে পাঠাচ্ছে, জম্মু দ্বারা ওরা সবাই মিলে পাঠাচ্ছে, ও আল্লাহ দেখো ওদেরও ভালো হোক। না কোথায় টাকা দিতে হয়নি, এখন অবধি সব কিছু ফ্রি চিকিৎসা হচ্ছে, সব কিছু ফ্রি, অ্যাম্বুলেন্সও ফ্রি আছে, আসা যাওয়ারও খরচাপাতি ফ্রি দিতে চেয়েছে কিছু কে হন আপনার কি নাম? আমার নাম জাকির হোসেন, আমার ছেলে এটা। দীর্ঘ পাঁচ বছর পর সেলিমের চিকিৎসার ব্যবস্থা হওয়াতে খুশি ভালুকা গ্রাম পঞ্চায়েত এলাকার ইকবালপুর গ্রাম। এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন জানান, ওই যুবকটাকে কোথায় নিয়ে গেল আজকে? যুবকটাকে আজকে শুনলাম যে আমাদের এমএলএ সাহেব তো নাই, ওনার ভাই জুম্মুর রহমান সাহেব এসেছিলেন, আপনাদের এই মিডিয়ার মানে রিপোর্টে করাতেই, যা সরকারি দপ্তর থেকে আপনাদের সহযোগিতাই ওকে বহরমপুর নিয়ে গেলো শুনলাম। কালকে বিডিও সাহেব এসেছিলো, আজকে আবার জুম্মুর রহমান এসেছে, বিডিও সাহেব ফোন করেছিল, কথা হলো, জুম্মুর রহমান দেখলাম কথা বললো,
এবার জুমুরহান থেকে একে আবার মশলা লাগালো, মশলা থেকে মালদা যাবে, মালদা থেকে একে বহরমপুর নিয়ে যাবে। একটু দেখলাম, বললাম আমরা আছি, এটা শুনলাম। পক্ষ থেকে আমাদের নেতা জুম্মুর রহমানকে প্লাস আপনাদের মিডিয়ার এই যে রিপোর্টটা আপনারা করে আমাদের যে একটা সঠিক ব্যবস্থা করে পেলাম আপনাদের মাঝ থেকে, এই জন্য আমরা গ্রামবাসী আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাইছি আপনারা সুস্থ থাকেন, আমাদের কেউ চাইবো যেন এরকম ঘটনা হলে প্রশাসনও যেন দেখে ব্যাপারটা, কারণ এই পিছিয়ে পড়া এরকম যেন আর মানুষ না থাকে। আপনাদের ইয়াতে দয়াতে মানে ইয়াতে মানে কী যেন মানুষ উন্নতি পায় এই আশাই রাখছি আপনাদের মিডিয়ার উপরে। এই যে আমরা এই সহযোগিতা পেলাম, এই ছেলে আজকে গেল, এই জন্য আমরা গ্রামবাসী এগুলোর পক্ষ থেকে বলছি, আমরা সব মিডিয়াকে, সব প্রশাসনকে, এমএলএ সাহেবকে, সরকারকে চাইছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার নাম? আমার নাম আব্দুল মাতিন। আপনি? আমি। এদিন সেলিমকে দেখতে যান এলাকার বিধায়ক তজমুল হোসেনের ভাই তথা তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক জম্মু রহমান। তিনি জানিয়েছেন, এসেছেন আপনি আজকে? আমরা বর্ণাহী গ্রামে এসেছি, এখানকার যে বর্ণাহী গ্রামের ইকবালপুরে, এখানে যে জাকির হোসেনের ছেলে সেলিম, যে একটা মানে বহুদিন থেকে প্রায় 5 বছর থেকে যে মানসিক ভারসাম্যহীন ছেলে এটা ছিল, আপনাদের সংবাদ মাধ্যমের ইয়েতেই আমরা জানলাম যে 5 বছর ধরে শিকলে বাঁধা অবস্থায় আছে। তারপরে খবরটা চাওয়ার হতেই আমার যে দাদা তাজমুল হোসেন, যে এখানকার লোকাল বিধায়ক, উনি তো ট্রিটমেন্টের জন্য বাইরে আছেন, উনি আপনাদের খবরটা পাওয়ার সাথে সাথেই ডিএম সাহেবের সঙ্গে আলোচনা করেছেন, বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করেছেন। আলোচনা করে নিয়ে আমাদের সরকারি তরফে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে গরিবদের জন্য যে সমস্ত ফ্রি ট্রিটমেন্টের যে উনি ব্যবস্থাপনা করেছেন, তারই উদ্যোগে কালকে বিডিও সাহেব এসেছিলেন, স্বয়ং এসেছিলেন, দেখে গেছেন, এবং আজকে সমস্তভাবে ওই দেখলাম যে অ্যাম্বুলেন্সও এসছে। অ্যাম্বুলেন্স এসে সরকারিভাবে আমাদের প্রশাসনিক মানে সরকারের তরফ থেকে ফ্রিতে যাতে একটা এই গরিব পরিবারের যাতে ছেলেকে সুস্থ করে যাতে তোলা যায়, তার সমস্ত রকমের ব্যবস্থাপনা আমাদের সরকার করেছে। আপনার নাম? আমার নাম জমুর রহমান, আমি মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক। সংবাদ মাধ্যম হলো মানুষের কণ্ঠস্বর, যেখানে মানুষ অবহেলিত হবে সেখানে মানুষের আওয়াজ তুলে ধরবে সংবাদ মাধ্যম, মানুষের জন্য আওয়াজ তুলবে সংবাদ মাধ্যম। এক্ষেত্রেও তাই দেখা গেল, মানুষের ভারসাম্যহীন ওই অসহায় যুবকের খবর প্রকাশিত হতেই পাশে দাঁড়ালো জনপ্রতিনিধি এবং প্রশাসন, স্বস্তির নিঃশ্বাস ফেলল পরিবারের লোকেরা। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। এবার রান্নায় স্বাদ বদলের পালা, চেটে পুটে পরিষ্কার খাবারের থালা, বাজারে চলে এসেছে পিকোয়ান্ড গুঁড়ো মশলা, যা রান্নার স্বাদ বাড়িয়ে তোলে, অল্পতেই কাজ করে, ঘ্রাণেই অর্থ ভোজন, স্বাদে গন্ধে অতুলনীয়। খাবারে মেশান পিকোয়ান্ড গুঁড়ো মশলা আর হয়ে উঠুন পরিবারের সেরা রাঁধুনি।